Hamburg Times. একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবি বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ কামারপুকুর দেওয়ানগঞ্জ বর্ধমান বিষ্ণুপুর বাঁকুড়া কলকাতা কালীঘাট বুকিং নাম্বার 7477886099 করোনা পজিটিভ আরামবাগ সুপার স্পেশালিটি হাসপাতালে স্বাস্থ্যকর্মীরা আতঙ্কে সুরক্ষার দাবিতে তুমুল বিক্ষোভ অবশেষে সরকারিভাবে স্বীকার করল মহকুমা প্রশাসন আরামবাগ সুপার স্পেশালিটি হাসপাতালে তিরোল পঞ্চায়েতের দাদনপুর গ্রাম থেকে এক মহিলাকে ভর্তি করা হলে কিছু লক্ষণ দেখে মহিলাকে ব্লুভিউতে পাঠানো হয় সেখানে তিনি মারা যান মৃত বছর 67 মহিলার দেহে করোনা পজিটিভ পাওয়ার সত্যতা স্বীকার করেছেন মহকুমা শাসক নিপেন্দ্র সিং যদিও একই সাথে তিনি বলেছেন রোগীর মৃত্যুর কারণ অন্যান্য শারীরিক সমস্যা রোগীর দেহ সৎকার নিয়েও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এক সূত্র মতে মৃত মহিলার দেহ খানাকুলে ইলেকট্রিক চুল্লিতে দাহ করা হয়েছে পরিবারের মতে মৃতদেহ নাকি মর্গে আছে এমনকি মৃতের ছেলে বৌমাকে ব্লুভিউ কোভিড হাসপাতালে পাঠানো হয়েছে আর এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়েছে সুপার স্পেশালিটি হাসপাতালে কাজ করা ওয়ার্ড বয় গার্লদের মধ্যে তারা আর বাড়ি যেতে চাইছেন না সকলেই কোয়ারেন্টাইনে তাদের রাখার পাশাপাশি উপযুক্ত পিপিই সহ সরঞ্জাম দেওয়ার দাবি জানাচ্ছেন রীতিমতো আতঙ্কের ছাপ তাদের চোখে মুখে শুনুন কি বলছেন তারা সুশান্ত দাসের রিপোর্ট আরামবাগ টাইমস আপনারা কিসের জন্য আজকে বিক্ষোভ দেখাচ্ছেন আপনাদের অসুবিধাটা কি
আমাদের অসুবিধা হচ্ছে যে পেশেন্টকে আমরা যে এতদিন ডিউটি করছি কোন রকম আমরা ফেসিলিটি পাচ্ছি। আচ্ছা পেশেন্টটা কি এরকম হলে পেশেন্টকে আমরা সব কিছু করেছি, সব কিছু করার পরে আমরা যে কোনো পজিটিভ হয়েছে আমরা সেই ক্ষমতা বলতে পারি না। আর তোমরা হসপিটালে এসছি কোনো পেশেন্টকে আসলে ডেটে ছিল ডেটটা পড়েছে না, ডেটা কিন্তু স্যানিটাইজার হয়েছে। আমরা বাড়ি গেছি, আমরা বাড়ির সমাজপত্র দেখেছি, সব কিছু আমরা বলছেন আছে। তো আপনারা কিভাবে জানলেন? তার কাছ থেকে বলুন একটু জোরে। আপনারা কিভাবে জানলেন? আমাদের মূল দাবির ব্যাপারটা হচ্ছে হঠাৎ করে কালকে রাতে একজন পেশেন্ট মারা গেছে, এবার ব্যাপারটা হচ্ছে সবার মধ্যে একটা ব্যাপার মানে বোঝার মানে সবার মধ্যে একটা ইনফরমেশন গেছে যে করোনা পজিটিভ। ব্যাপারটা হচ্ছে সেই হিসাবে যে আমাদের সুপার স্পেশালিস্ট স্টাফ আছে যত সমস্ত স্টাফ এরা কিন্তু প্রপার পিপি পায়নি এখন পর্যন্ত, এবার সেই প্রপার পিপি পায়নি বলে এখন পর্যন্ত তারা কিন্তু কাজ করে গেছে কন্টিনিউয়াসলি, এবং সেই পেশেন্টটা ফিমেল ওয়ার্ডে ভর্তিও ছিল। তো সেই হিসাবে এখন পর্যন্ত কিছু আমাদের কাছে কোনো রিপোর্টই আসেনি যে সেটা নেগেটিভ না পজিটিভ। তো আমাদের মধ্যে একটা বিষয় এখনও মানে ভাবনার বিষয় সেটা হচ্ছে সেটা কী রিপোর্টটা কী, তো রিপোর্টটা আমাদেরকে জানানোর পর আমরা কিন্তু অন্য ডিসিশন নিতে বাধ্য হবো, কিন্তু আমাদেরকে সেই রিপোর্টটা জানানো হচ্ছে না কোনো মতে, এটা হচ্ছে মেন ব্যাপার। আমরা চাইছি রিপোর্টটা, আমরা জানতে চাই যে রিপোর্টটা কি আছে পেশেন্টার, কেননা সেই পেশেন্টার সঙ্গে সমস্ত যা স্টাফ আছে সবাই কিন্তু তাদের সঙ্গে ছিল, এবং সেই পেশেন্টটা ভর্তি ছিল, সেহেতু আমাদের সমস্ত যে স্টাফ আছে হসপিটালের সমস্ত স্টাফ কিন্তু তাদের সঙ্গে সেই পেশেন্টটাকে টাচ করেছে। এবার দ্বিতীয় কথা, প্রত্যেকের বাড়িতে ছেলে আছে, বাবা আছে, মা আছে, সবাই আছে, তাহলে তাদেরকে সেই ইনফরমেশনটা দেওয়া দরকার ছিল যে সেই পেশেন্টটা পজিটিভ নেগেটিভ, কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে ছেলেরা কাজ বন্ধ করেনি, কিন্তু ছেলেদের কাছে একটা ইনফরমেশন পাওয়া দরকার আছে যে সেই পেশেন্টটা পজিটিভ না নেগেটিভ, কেন তারাও সাবধান হতে পারে। তাহলে আপনারা এখন কি করছেন? আমরা করতে চাইছি যে আমাদেরকে জানানো দরকার আছে যে সেটা কি পজিটিভ না নেগেটিভ, এবং আমাদেরকে প্রপার পিপি নিতে হবে, যদি সেটা পজিটিভ হয় সেহেতু আমাদেরকে সেইটার পরিবর্তে যাবতীয় যা কিছু করণীয় মানে সেটার জন্য আমাদেরকে করাতে হবে, এটাই আমাদের দাবি আর কিছু না। মানে আমাদের দাবি হচ্ছে আমাদের দাবি একটাই, সেটা হচ্ছে আমরা যে প্রপার সে যদি ওটা পজিটিভ হয় তাহলে সেটার পরিবর্তে আমরা যে কি কি সুবিধা পাবো, আমাদের কি কি দেওয়া দরকার, আমাদেরকে একটা লাইফ রিস্ক আছেই, তো আমাদের সেই রিস্কের জন্য কি কি দেওয়া উচিত, তো সেই জিনিসটার জন্যই আমরা এখন পর্যন্ত দাঁড়িয়ে আছি এখানে। এখন কি বিক্ষোভ দেখাচ্ছেন? না বিক্ষোভ না, আমরা একটা জিনিস আবেদন নিয়ে এসেছি এখন, ওই বিল্ডিং এ টোটাল স্টাফ দেওয়া আছে, প্রত্যেকটা ওয়ার্ডে দেওয়া আছে, ওয়ার্ড বয় দেওয়া আছে, সিকিউরিটি দেওয়া আছে, কাজ যেমন চলছে এরা নাইট আর ইভিনিং মর্নিং ইভিনিং শিফটের ছেলে কাজ বন্ধ রেখে কিছু করা হয়নি, কিন্তু আমরা আমাদের এইটার মানে এই জিনিসটার পরিপ্রেক্ষিতে যে কোনো যে ডিসিশন আমরা হসপিটাল কর্তৃপক্ষ থেকে চাই এটাই আমাদের আবেদন। আর কিছু ক্যামেরায় সত্যজিৎ দাসের সাথে আমি সুশান্ত দাস, আরামবাগ টাইমস।